দাদা হুজুর 44টা দিয়েছে শুনেছেন এই নিয়ে অনেক اختلاف হচ্ছে না হয়নি ভাই দাদা হুজুর দিয়েছে কি দেয়নি আপনারা কেউ জানেন এই জানেন কেন জানেন না দাদা হুজুরের সময় জন্ম আমরা নিইনি জানতে গেলে সত্য মিথ্যাটা কি করে জানবেন হয় দাদা হুজুরের সময় কেউ জন্ম নিয়েছে এমন লোককে জিজ্ঞেস করতে হবে আর না হয় ইতিহাস দাদা হুজুরের সময় জন্ম নিয়েছে কোন লোক বেঁচে আছে তাহলে কি দেখতে হবে ইতিহাস আমি যদি বলি দিন দেইনি কেউ যদি বলে দিয়েছে আর ইতিহাস যদি বলে দিয়েছে আর আমি যদি বলি দিইনি পীর সাহেব যতই হই না কেন আমি আমার কথা মানা আপনার উচিত হবে না ইতিহাসটা আপনাকে মানতে হবে ঠিক না বেটি অতএব ইতিহাস কি বলছে রুহুল আমিন সাহেব কি বলছে দাদা হুজুর আর খলিফারা কি বলছে সুন্নাতুল জামাত পত্রিকা কি বলছে রাজ্য সরকার কি বলছে শুনবেন শুনবেন তো নাকি আর একটা কথা এই যে বিজেপি চলে আসবে বলছে এই ব্যাপারে দুটো কথা বলবো মাত্র আর 20 মিনিট থেকে 10 মিনিট সময় লব 10 মিনিট কেন আদনাবান रोज काजेर समय जलसा करछि लोकेर जायगा हच्छे ना होइ होइ हच्छे बोलुन आलहामदुलिल्लाह एटा आल्लाह दया ना दया नय आपनि हिंसुक करे ठीक करबेन आपनार उचित हबे साथ देवा द्वितीय नम्बर आपनादेर घरे कि टाका दिये भाड़ा करे आना होयेछे যে চলে গেলে পয়সা পাবি না হ্যাঁ অনেক নেতা বলতে চাই লোক পালাই আমি পালাতে চাইছি লোক বলছে যেতে দেব না কেন ভাই একটাই কারণ সত্য আর মিথ্যা ঠিক না বেটি সত্যের পক্ষে থাকলে সবাই থাকবে মিথ্যার পক্ষে যদি আব্বাস সিদ্দিকও যায় আব্বাস সিদ্দিকও মুছিয়ে যাবে এই ঠিক না বেটি হ্যাঁ কারণ মিথ্যার দিকে তো আল্লাহ নেই আল্লাহ যেদিকে নেই আল্লাহর সৃষ্টি কোন সেদিকে থাকবে নাকি চলে আসুন প্রথমে দাদা হুজুরটা বলে দি তারপরে বিজেপিটা বলবো নাকি হ্যাঁ আচ্ছা প্রথমে বসিরহাটের জমিনের মানুষ আল্লামা হুজুরের কথাটাই প্রথম বলি নাকি আপনারা আল্লামা হুজুরকে ভালোবাসেন আমিও ভালোবাসি দুটো কারণে ভালোবাসি এক দাদা হুজুরের সন্তান আর এক হলো আল্লাহ ভালোবাসে তাই ভালোবাসি কথা বুঝে আসছে এই পত্রিকাটার নাম হলো সুন্নাতুল জামাত পত্রিকা কি পত্রিকা এই পত্রিকা সম্পাদক করেন বসিরহাট হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই পত্রিকায় সম্পৃষ্টা পোষক ছিলেন মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা এই পত্রিকার আপনি মাস্টার চেয়ারম্যান মানুষ না একটু বাংলা কেউ পড়বেন জোরে জোরে নামই পড়ব সুন্নাতুল জামাত পত্রিকা চতুর্থ বর্ষ প্রথম সংখ্যা পৌষ মাস 1343 সন নিম্নলিখিত সদস্যগণ আগামী অ্যাসেম্বলি নির্বাচনের জমিয়তে উলামায়ে বাংলা আসামের সমর্থন করিয়াছে নিম্নলিখিত সদস্যগণ আগামী অ্যাসেম্বলিতে জমিয়তে উলামায়ে বাংলা আসাম সমর্থন করছে ভোটারগণ তাহাদিওকে ভোট দিয়া বাধিত করিবেন সেই সদস্যগণকে নাম রয়েছে এই নামের মধ্যে 44টা নাম এখানে পাওয়া যাচ্ছে কটা 44টা তাহলে 44টা আমি বলেছি না রুহুল আমিন সাহেব বলেছে আমি বলিনি ভাই রুহুল আমিন সাহেবের কথাটা আমি বলেছি আর শুধু রুহুল আমিন সাহেব বলেনি এখানে নিবেদন মোহাম্মদ আব্দুল কাদের সেক্রেটারি জমিয়তে উলামায়ে বাংলা আসাম যেভাবে নামটা লেখা আছে সেভাবে বললাম কিন্তু ওলিদের নামে একটু সম্মান নিতে হয় ইনি কে হযরতে সেজ হুজুর পীর কেবলা আব্দুল কাদের সিদ্দিকী আল কুরাইশী সেজ দাদুজান ইনি প্রচার করছে কোন পত্রিকায় সুন্নাতুল জামাত পত্রিকায় ইনি প্রচার করছেন কথা বুঝে আসছে অনেক আবার বলছে যে ব্রিটিশ পিরিয়ডে কি ভোট ছিল ভাই আপনাদের মহল্লায় জানাচ্ছে আপনাদের মহল্লায় নয় তো অনেকে বলছে
ব্রিটিশ পিরিয়ডে কি ভোট ছিল তার উত্তরটাও দিচ্ছি। প্রথম 44টা আরো দেখাই। রাজনীতিতে বঙ্গীয় উলামার ভূমিকা, বইটার নাম, লেখক ডক্টর আব্দুল্লাহ, তিনি লিখছেন কত পৃষ্ঠা, 97 পৃষ্ঠায়। কি লিখছে? জমিয়তে উলামায় প্রেসিডেন্ট মাওলানা আবু বকর সিদ্দিক, তিনি জমিয়তে উলামার তরফ থেকে বোজাহিতস্থ গণদর্দী মুসলমান মনে করে, কতজন লেখা আছে, যে 44 জন প্রার্থী মনোনয়ন করেন এবং তাদেরকে মনোনয়ন পত্রে একটা চিঠি দেন এবং এই যে তাদের নাম 44 জনের, চিঠিটা কই তাহলে? একটা চিঠি দিছো তো, চিঠিটা দেখবেন না, চিঠিটাও দেখাচ্ছি। অসুবিধা হচ্ছে? কাইমুজ্জামান বড় হুজুর পীর কেবলাকে ভালোবাসেন তো? বড় দাদু জান, তিনি বলেছেন আমি রাজনীতি করব, করে বলছেন নরত তকবীর আল্লাহু আকবার, এটাও বলেছে, তার প্রমাণ আছে। এই দেখেন, ওলামায়ে বাংলা আসামের জমিতুলায় বাংলা আসামের পক্ষ থেকে আমি ঘোষণা করছি যে এই পথ অবলম্বন করিয়া রাজনীতি করব, নরত তকবীর আল্লাহু আকবার। যে কার কথা এটা? বড় হুজুর পীর কেল্লার জীবনী, কত পৃষ্ঠা, 46 পৃষ্ঠা। আরে রাজনীতি করা তো সুন্নাত, রাজনীতি করা ফরজ আইন, একজন করলে সবার হক আদায় হয়ে যায়, কিন্তু একজন ভুল করলে আবার সবার দোষ হবে, কারণ সবাই মিলে সাপোর্ট করেছে তো। ওই জন্য ভালো লোককে নেতা করতে হবে। এই যে বড় হুজুরের জীবনী, আমি যেটা দেখাতে চাইছি দাদা হুজুরেরটা, একজন মাথাটা দেখিয়ে দিলে তো সব হয়ে যাবে নাকি গো? বইটার নাম কি? যুগ পুরুষ শাহ আবু বকর সিদ্দিক। এই বইয়ের 249 পৃষ্ঠা, 249 পৃষ্ঠা, শাহ আবু বকর সিদ্দিক জমিতুলায় বাংলা আসামের পক্ষ থেকে হিতস্থ জনদরদী মনে করে 44 জন, কতজন প্রার্থীকে মনোনয়ন পত্র দান করেন। এই একটা বই দেখালাম, অনেক বই আছে, আজান্দে দিয়েছে, চিঠিটা দেখবেন না, চিঠিটা আই দেখেন, চিঠি লাট সবার ভোট। অনেকে বলে 1947 দেশ স্বাধীন হয়েছে, দাদা হুজুর তো 1939 চলে গেছে, তাহলে ভোট হলো কি করে? আরে যে দাদ দেশের ইতিহাস দেখেনে সে ভারতে থাকে কি করে? ওকে আগে বার ক্যাম্পে পাঠা, ঠিক না বলি? তখন লাট সবার ভোট হতো, দেখেন বাপ। এটা একটা লিটার হেড সংগঠন, লিটার হেড থাকে না, এটা গোল স্টাম্প তালিকা আছে, জমিতুলায় বাংলা আসাম, ইংলিশে দেখুন জমিতুলায় বাংলা আসাম, আরবিতে জমিতুলে বাংলা আসাম, বাংলাতে জমিতুলে। এখানে চিঠিতে দাদা হুজুর কি লিখছে? ফুরফুরা জানা হযরত পীর সাহেব কেওলার অনুরোধ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বসিরহাট মহকুমা, বালাসন মহকুমা, দেগঙ্গা হাবড়া থানা, সমস্ত মুসলমান ভোটারদের দিকে অনুরোধ, আপনারা এবার নতুন ব্যবস্থাপক সবার জন্য বসিরহাট খান বাহাদুর মৌলভী আব্দুর রহমান সাহেবকে ভোট দেবেন। কে বলছে? যিনি সই করেছে কে? মোহাম্মদ আবু বকর, দাদা হুজুর পীর কেবলা, শুনছেন না শুনেন? এবং বলছে বসিরহাট খান বাহাদুর আব্দুর রহমান হারিকেন লন্ঠন চিহ্ন, ভোট যদি না থাকে তো চিহ্ন কেন হলো? তাহলে আব্বাস সিদ্দিকি মিথ্যা বলছে? এভাবে সবকটা চিঠি আছে, দেখেন এটা কাউন্সিল ভোট, তুফাত জেলালি বি এল সাহেব পদপ্রার্থী, তুফাত জেলালি, এটা কাউন্সিল, এভাবে সব রয়েছে। আর একটা দেখাচ্ছি, তিন দিন ইসালে সাহেবে জমিয়তুলামে বাংলা আসামের মিটিং হতো, ঘরে গিয়ে লেবেন কি লিখছে, ইহা কেবল দিনই জলসা তাহা নয়, ইহাতে জমিয়তুলামার অধিবেশন হইয়া থাকিত, ইহাতে রাজনৈতিক সমাজনীতি বিশেষ আলোচনা হতো। তিন দিন ইসাল সাহেবে দাদা হুজুর রাজনীতির আলোচনা করতেন, তাহলে তোমার গ্রামের এই মহাপিলে আমি রাজনীতির আলোচনা করেছি, কোনো অসুবিধা হচ্ছে? যার অসুবিধা হবে সে কে? চোর, 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 হ্যাঁ, আর না হয় কারো দালালি করছে, শুনছেন না শুনেন? আর না হয় সে মূর্খ, জানে না, জেনে লিখ, জেনে লিলে আর পরে এবার আলোচনা করবে না, ঠিক না বেটি? হতে পারে মানুষের ভুল। এবং শোনেন, এর পাশাপাশি এই সময়ে এই স্থলে আলোচনা ও প্রস্তাবে, ও সরি, এই স্থলে এটা কি লেখা আছে, এসডি ও ম্যানেজমেন্ট এবং বহুত এমএলএ ও মন্ত্রীর পদার্পণ হতো,
এই ভোট না থাকতো তাহলে দাদা হুজুরের পেটে এমএলএ মন্ত্রী হলো কি করে? চলেন সব ছেড়ে দেন, এবার চলে আসেন। যারা আমার বিরোধী করছে 44টা বলাতে, তারা তো মূলত দাদা হুজুরের জন্য লড়াই নয়, তারা কাউকে বাঁচাবার জন্য পয়সালে লড়াই করছে। সামনে দাদা হুজুরকে দেখিয়ে মুরিদদের বোকা বানাচ্ছে। এই বইটা কার বলেন? কার? মিলিটারি সাহেব বলেন। রাজ্য সরকারের বই আমার নয়। কার? যদি ঠিক হয় রাজ্য সরকারের লিখা ঠিক, ভুল হলে রাজ্য সরকারের ভুল আমার নয়, ঠিক না? ঠিক। হাই মাদ্রাসা নবম ক্লাস ছাত্র ছাত্রীদের জন্য ইসলাম পরিচয় 48 পৃষ্ঠাটাই পড়ছি, দেখবেন। তিনি এটা কার জীবনী দেখেলি? মাওলানা আবু বকর সিদ্দিকী, তিনার জীবনী। 1843-এ জন্ম, 1939-এ আল্লাহটাকে সাড়া দিয়েছে। হযরত মাওলানা আবু বকর সিদ্দিক, তিনি ছিলেন যুগশ্রেষ্ঠ সাধক, শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ ইসলামিক প্রচারক, সাংবাদিকতার পৃষ্ঠপোষক, শিক্ষা অনুরাগী ও রাজনীতিক। শুনছেন? দ্বিতীয় নম্বর, তিনি রাজনীতি চেতনা সম্পন্ন ছিলেন, তিনি রাজনীতি করতেন ও আলেমদের ঘরে রাজনীতি করতে উৎসাহিত করতেন। দাদা হুজুরের সিলসিলার আলেম কি করবেন এবারে চিন্তা করো? 2500 নিয়ে দালালি করবেন, গোলামি করবেন, নিজের অস্তিত্বকে বিক্রি করবে না? আপনার মুর্শিদ কেবলা দেখানো রাস্তায় আসবেন, আপনার ব্যাপার। তবে আল্লাহ যার আছে সে কার ওদিকে তাকাই না। আমি নেবিছি একা, আজ 1 কোটি আল্লাহ মিলিয়েছে, কাল 2 কোটি হতে পারে। বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ আনছে আমি আনিনি? এতগুলো লোককে আমি এনেছি নাকি? এই ভাই এনেছি, না এলে ঘর ভাঙতাম। এনেছি টাকা দেবো নাকি? কাউকে ভয় দেখিয়েছি? উজন এসেছেন বলে বিপদ গেলে হয়তো মারবে বাচ্চারা, ঠিক না? বলি তবে যারা জুলুম করছে এরা দেশদ্রোহী, এদের ব্যাপারে আইনের আশ্রয় নেবেন। আইন যদি ঠিক মতো বিচার না করে তাদের নামে লিস্ট করে রাখুন, খুব শিগগিরই আল্লাহর পক্ষ থেকে বিচার হবে। মনে রাখবেন 2021-এ আব্বাস সিদ্দিকী বাংলার রাজ ক্ষমতা ইনশাআল্লাহ আসছে, ইনশাআল্লাহ আসছে, ইনশাআল্লাহ আসছে। উত্তর 24 পরগনায় 34টা 33টা সিট আছে, 9টা আমি দেব বলেছিলাম, বাকি জায়গায় যে 9 জায়গায় দেবে না বাকি জায়গায় তাকে সাপোর্ট করব বলেছিলাম। কেউ যদি আমার শুনে জোট না করে 33 জায়গাতেই সিট দেবো। অসুবিধা আছে? অসুবিধা আছে? আমরা যখন যার পাল্লায় উঠি যার হয়ে খেলি সেটিং যেতে, একবার আমার হয়ে খেলবেন, অসুবিধা আছে? কিন্তু আমার হয়ে খেলার সময় আগে ভাই দালালি দিতে পারবো না, কিন্তু জিতাবার পরে আপনাকে মাথা তুলে অধিকার দেবো। দাদা হুজুর 44 দিয়েছে, রাজনীতির বিষয় প্রমাণ ক্লিয়ার, সমালোচনা আর হবে? যদি হয় জানবেন, হয় মাতাল নাই দালাল, আর না হয় সে বুঝতে পারছেন তো নাকি চোর? কথা বুঝছেন না? মলি সাহেব যদি রাজনীতি ঢুকে যায় দুর্নীতি করতে পারবে? মলি সাহেব তো ফজল, এই হারাম 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 হারাম, হারাম বলা লোকটাকে রাখবো না, যা। কথা বুঝছেন না মৌলানা ভাইরা? আপনাদের আসতে হবে না, গরিবের স্বার্থে, গরিবের স্বার্থে আসতে হবে। এটা বিরাট বড় খেদমত একটা, দয়ার নবী 10 বছর করেছে, করে কিভাবে দেশ চালাতে দেখিয়েছে।